রাজধানীতে সবজির বাজার ক্রেতার হাতের নাগালে থাকলেও চড়া চাল, তেল, চিনি ও আটার দর। আদার দাম কমলেও বেড়েছে রসুনের দাম, সেই সঙ্গে পেঁয়াজ ও নতুন আলু বিক্রি হচ্ছে সস্তায়। সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের বাজার দরের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আমিন বাজার থেকে যুক্ত হবেন সহকর্মী মোস্তফা মাহবুব, যাচ্ছি তার কাছে। মাহবুব, কেমন দেখছেন নিত্যপণ্যের বাজারের দর আজকে সাপ্তাহিক ছুটির দিনে? আপনি যেমনটা দর্শককে বলছিলেন, সবজির দাম কিন্তু বলা যায় সস্তা। আমি এই মুহূর্তে যে বাজারটি আছে, বাজারটিতে আছে, এটি রাজধানীর প্রবেশ মুখের একটি বাজার, আমিন বাজার। যদিও সাভার যে থানা, সেই সাভার থানার মধ্যে এই অঞ্চলটি পড়েছে। এই বাজারে কিন্তু আমরা দেখছি সবজি, যেটি মৌসুমি শীতের সবজিগুলো, সেগুলো কিন্তু বেশ সস্তায় বিক্রি হচ্ছে। আমরা দেখেছি বেশ বড় আকৃতির ভালো মানের ফুলকপি, বাঁধাকপি 20-25 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শিম বিক্রি হচ্ছে 20-30 টাকায় মানভেদে, এবং খুব ভালো মানের শিম যেটি, সেটি বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। টমেটো বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, কোনো কোনো ক্ষেত্রে এটি 25 টাকাও পাওয়া যাচ্ছে। সবজির দামে কিন্তু বলা চলে বেশ স্বস্তি আছে এখন সাধারণ মানুষের, বা নিম্ন আয়ের মানুষেরও কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যেই বলা চলে। মোটামুটি 100 টাকা হলেই বেশ ব্যাগ ভর্তি করে সবজি কেনা যাচ্ছে এই বাজারে অন্তত। যদিও আসলে আমাদের বাজারের যে অভিজ্ঞতা, সেখানে যদি বলি রাজধানীর অন্যান্য বাজারগুলোর তুলনায় কিন্তু আসলে মৌসুমি সবজির যে দাম, সেটি কিন্তু কমই আছে। কিন্তু পক্ষান্তরে অন্য বিষয় যদি আপনাকে বলি, যে চাল, চিনি, ডাল, এই পণ্যগুলোর কথা যদি বলি, সেখানে কিন্তু দাম বেশ চড়া। এই বাজারে কিছুক্ষণ আগে বিক্রেতারা আমাকে যেমনটা জানিয়েছিলেন যে চালের দাম বাড়ছে, তারা গত সপ্তাহের তুলনায় বিশেষ করে মোটা চাল, যেটি BR 28, 29 বা পাইজাম চাল, এই চালগুলোর দাম বেড়েছে বলে তারা আমাকে জানিয়েছেন। এছাড়া খোলা চিনির দাম, বাড়তি যে দামটা আমরা দেখছিলাম গত 2-3 সপ্তাহ ধরে, সেই বাড়তি দামেই কিন্তু খোলা চিনিও বিক্রি হচ্ছে। আজকে 67-68 টাকার দরে কিন্তু তারা চিনি বিক্রি করছেন। তেলের দাম নিয়ে বিপাকে আছেন এখানকার মানুষ। সাধারণত খোলা তেলটি এখানে বেশি বিক্রি হয়, সেই খোলা তেলের দাম কিন্তু এখানে বেশ চড়া। বিক্রেতারা যেমনটা জানিয়েছেন যে আজকে কেজিতে খোলা তেল, আপনি জানেন, কেজি দরে বিক্রি হয়, সেই কেজিতে কিন্তু আজকে 130-128 টাকা কেজি দরে কিন্তু খোলা তেল বিক্রি হচ্ছে। এছাড়া রসুনের দাম কিছুটা বেড়েছে, আদার দাম কিছুটা কমেছে। সার্বিকভাবে বলা চলে যে বাজারে গত 2-3 সপ্তাহ যেসব পণ্যের ঊর্ধ্ব গতি ছিল, সেই গতি কিন্তু আসলে একই পর্যায়ে আছে, অর্থাৎ বাড়তি দরেই কিন্তু সেই পণ্যগুলো বিক্রি হচ্ছে। কিছুটা স্বস্তি আছে কেবল সবজির বাজারে, শীতের সবজির দাম কিছুটা সস্তা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দর। উর্মি, ধন্যবাদ আপনাকে, মোস্তফা মাহবুব।